নমস্কার বন্ধুরা সকলকে আরো একবার স্বাগত জানাই বৈদিক কথা নতুন একটি এপিসোডে আজকে আমি আপনাদের যে বিষয়ে অবগত করাবো সে বিষয়টি একটু অন্যরকম আমরা গতানুগতিক ভাবে রাশি নিয়ে আলোচনা করি কিন্তু আজকে আলোচনা করব অবশ্যই বৃহস্পতি গ্রহের ট্রানজিট নিয়ে অর্থাৎ গোচরকালে বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছেন এই যে মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে প্রবেশ করা এর ফলে কিন্তু আগামী প্রায় এক বছর সময় সময় ভালো যাবে কোন রাশি খারাপ সময় যাবে কোন কাজটি করবেন বা করবেন না সেগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আলোচনা হবে আপনারা জানেন আমরা রাশি ভিত্তিক আলোচনা করি আজকেও তার অন্যতা হয়নি তাই আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতকদের নিয়ে আলোচনা করার আগে অবশ্যই যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বৈদিক কথা পরিবারটিকে এগিয়ে নিয়ে যাবেন হিন্দু ও হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকেরই কর্তব্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আর হ্যাঁ যদি আপনি একজন মা তারা একনিষ্ঠ ভক্ত হন মা তারাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জয় মা তারা লিখতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত সেখানে লিখতে ভুলবেন না আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে বৃষ রাশির গোচরকালীন বৃহস্পতি কিন্তু লগ্নের উপর দিয়ে গোচর করছে বৃহস্পতি লগ্ন ভাবের উপর থেকে অর্থাৎ চন্দ্র লগ্নের উপর থেকে গোচর কিন্তু মোটেও শুভ ফল দান করে না বৃহস্পতি এই গোচর বৃষ রাশির জাতকদের জন্য কিন্তু বেশ কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি করবে বেশ কিছুদিন বিশ্ব জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে অনেক সাপোর্টিং একটা তৈরি হয়েছে কিন্তু এবার আপনাকে সচেতন হতে হবে এবার আপনাকে সাবধান হতে হবে কারণ আপনার লগ্ন ভাবের উপরে কিন্তু বৃহস্পতি আসতে চলেছেন বৃহস্পতি এই গোচর হঠাৎ করে আপনার খরচ বৃদ্ধি করবে আর এই খরচ বৃদ্ধির জন্য সঞ্চয় কমবে সঞ্চয় কমার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক অবসাদ বা অর্থনৈতিক অবনতি শুরু হবে এবার ইনকামের জায়গায় যদি আপনার ব্যবসা ক্ষেত্র বলুন চাকরি ক্ষেত্র বলুন নানাবিধ সমস্যার জন্য ইনকাম বা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং এই বিঘ্নতার জন্য আপনার জীবনে কিন্তু অর্থনৈতিক একটা ক্রাইসিস তৈরি হতে পারে তো এ একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনাকে খরচ কমাতে হবে ব্যালেন্স করে চলতে হবে প্রয়োজনে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে বৃহস্পতি এই নেগেটিভ প্রভাবকে কন্ট্রোল করে এবার আসি আপনার সম্মান বা মান সম্মান প্রতিপত্তি নিয়ে আমরা সবাই কাজ করি বা জীবনে যাই করি আমাদের একটা এক্সপেকটেশন রাখি সম্মান মান সম্মান প্রতিপত্তি আমাদের কাছে অর্থের থেকেও বড় এই সময়টা আপনি যদি সাবধান না হন আপনার কিন্তু সম্মানহানির যোগ রয়েছে হঠাৎ করে অসম্মান হতে পারেন কারোর কাছে অথবা আপনি কাজ করছেন কাজের কিন্তু সুফল পাচ্ছেন না কারো থেকে সুনাম পাচ্ছেন না বা অনেক প্রচেষ্টার পরেও আপনার সমস্ত কার্য ব্যাহত হচ্ছে কিন্তু ভুল করেও নতুন উদ্যোগ শুরু করবেন না এই বছর যদি নতুন কোনো উদ্যোগ আপনি শুরু করছেন হাই চান্সেস সেই উদ্যোগটা কিন্তু ব্যাহত হতে পারে তাই একটা বছর একটু ধৈর্য রাখুন সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে রাখুন বৃহস্পতি ট্রানজিট দ্বিতীয় ভাবে ঘটলে সেই সময় আপনার সাপোর্ট আসবে সেই সময় কিন্তু আপনি নতুন উদ্যোগ শুরু করতে পারবেন বৃহস্পতির লগ্ন ভাবের এই ভ্রমণকালীন সময়ে কোনো বিপদ ঘটাতে পারে ভ্রমণ যখন করছেন তখন সাবধানে ভ্রমণ করতে হবে কোনো না কোনোভাবে কিন্তু আপনার জীবনে বিপদ আসতে পারে ভ্রমণকালীন সময়ে এছাড়াও কিন্তু আপনি যে কোনো সরকারি ক্ষেত্র বা সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন কারণ আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান বা কোনো সরকারি ক্ষেত্রের সঙ্গে দ্বন্দ্বে যান আপনি কিন্তু গভর্নমেন্টের থেকে পেনাল্টি শিকার হবেন অর্থাৎ কোনো কোনো রকম আইনত আইনত জটিলতা বা কারণে পেনাল্টি আপনাকে দিতে হতে পারে সেটা থেকে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এছাড়া আসবো আপনাদের শত্রুতার কথায় শত্রুরা কিন্তু নানা ষড়যন্ত্র রচনা করবে আপনার জন্য আপনাকে নিচু করার জন্য আপনাকে দমিত করার জন্য নানা রকম ষড়যন্ত্র নানা রকম বলা যেতে পারে আপনাকে বিপদে ফেলার ছক বুঝবে এই শত্রুদের মধ্যে আত্মীয় শত্রু কিন্তু অনেক বেশি হতে পারে মানে আত্মীয় স্বজনদের সাথে শত্রুতা বেশি আসবে হঠাৎ করে অর্থ চুরি হওয়া বাড়িতে কোনো চুরি হওয়া সেই রকম ঘটনাও কিন্তু ঘটতে পারে আপনার জীবনে তো ওভারঅল যদি বলতে হয় তাহলে আমি বলবো আপনাকে ব্যবসা ক্ষেত্রে সচেতন হতে হবে কোনো রকম আর্থিক লেনদেন বা ইনভেস্টমেন্টের আগে খুব ভালো করে যাচাই করতে হবে ইনভেস্টমেন্টের দিকে যেতে হবে খুব শিওর না হয়ে নতুন কোনো উদ্যোগ বা নতুন কোনো ইনভেস্টমেন্ট শুরু করবেন না কোনোরকমভাবে শত্রুকে অবহেলা করবেন না শত্রুকে উপযুক্তভাবে কড়া হাতে দমন করুন এবং চেষ্টা করবেন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের থেকে নিজের সিক্রেট নিজের ব্যক্তিগত বিষয়গুলোকে বাঁচিয়ে রাখতে কারণ আত্মীয় শত্রুতার জায়গা কিন্তু এখানে প্রবল রয়েছে এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে গভর্নমেন্ট বা গভর্নমেন্টাল যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কারণ এই গোচর গভর্নমেন্ট থেকে আপনাকে পেনাল্টি দিতে পারে বা গভর্নমেন্টাল কোনো অর্গানাইজেশন তার মাধ্যমে আপনার জীবনে কিন্তু বিপদ নেমে আসতে পারে বা অশুভ প্রভাব আসতে পারে এবার আপনার মনে হতে পারে এই আপডেটে আমি আপনাকে কোনো ভালো কথা শোনাতে পারলাম না বা খুব ভালো কিছু দিতে পারলাম না দেখুন বৃহস্পতির গোচরে আপনি এই ফলগুলো পাবেন এছাড়াও অন্যান্য গোচর রয়েছে অন্যান্য প্ল্যানেটের গোচর রয়েছে দেখুন আমার কর্তব্য আপনাদেরকে সচেতন করা সাবধান করা কারণ বৃহস্পতির এই গোচর লগ্নভাবের গোচর কিন্তু খুব একটা শুভ নয় তাই আপনি যদি আগে থেকে সাবধান থাকেন তাহলে কিন্তু আপনার জীবনে বিপদ আসবে না যদি মনে করেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেন কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে বৃহস্পতির এই যে খুব প্রভাবটাকে দমন করতে পারেন তাহলে অন্যান্য প্ল্যানেটের যে শুভ ফল রয়েছে সেই শুভ ফলটা কিন্তু আপনি পেতে পারবেন এগুলো খুব বুদ্ধিমত্তা দিয়ে খুব ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে বিচার বিবেচনা করে এগোতে হবে এই কঠিন পরিস্থিতিটা আপনাকে জীবনে আগামী দিনে ভালো পরিস্থিতি আনতে বা ভালো পরিস্থিতি পেতে সহযোগিতা করবে তাই অযথা ভয় না পেয়ে নিজের উপর বিশ্বাস না হারিয়ে ঈশ্বরের কাছে স্মরণাপন্ন হন খারাপ সময় ভালো সময় আমাদের জীবনে পার এটা নিয়ে কিন্তু বিব্রত হলে চলবে না খারাপ সময় আসবে তবে না আমরা ভালো সময়কে মর্যাদা দিতে জানবো এই ভিডিওর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আপনাকে সচেতন করা তাই সেই সচেতনতামূলক ভিডিও এই ধরনের যে যুক্তিপূর্ণ ভিডিও আমি কিন্তু বৈদিক কথার মাধ্যমে আপনাদের সামনে প্রতিনিয়ত আপনাদের প্রতি মাসের প্রতি সপ্তাহের আপডেট নিয়েও আপনাদের কাছে আসছি সহযোগিতামূলক একটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যদি মনে হয় আমি আগে থেকে আপনাকে সাবধান করে আপনাকে উপকার দিয়েছি বা আপনাকে কোনো রকম ভাবে সহযোগিতা করতে পেরেছি তাহলে অবশ্যই ভালোবেসে একটা লাইক করতে ভুলবেন না আর আপনার যদি মা তারাকে ভালো লাগে মা তারার একনিষ্ঠ সেবক আমি তাই আমি আপনার কাছে অনুরোধ করব কমেন্টে অবশ্যই জয় মা তারা লিখে নিজের মতামত চালাতে ভুলবেন না ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক ভালো রাখুন এই প্রার্থনা করে বিদায় নেব পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন জয় মা তারা